আপনি কি যথাযথভাবে আপনার আশেপাশে মানুষের দ্বারা মূল্যায়ন পাচ্ছেন না? সবাই কি আপনাকে নিয়ে মজা করছে বা নিরুৎসাহিত করছে? ভয় পাবেন না, বিচলিত হবেন না। আজকের এই ভিডিওটি আপনাকে নতুন পথ দেখাবে। তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের অনেকের জীবনেই হয়তো এমন সময় আসে বা এসেছে বা আসবে যখন হয়তো কেউ আমাদের পছন্দ নাও করতে পারে, আমাদের পাত্তা নাও দিতে পারে, বা হয়তো আমাদের মতামতের গুরুত্ব নাও দিতে পারে। তবে এমন সময় আপনি কি করবেন? আপনি কি হতাশায় ডুবে কি নিজের জীবন থামিয়ে দেবেন? মোটেই না। মানুষের জীবনে উত্থান পতন কিন্তু থাকবেই, এটা খুব স্বাভাবিক বিষয়। তবে এমন সময়ে মোটেই হতাশ হওয়া যাবে না, বা অন্য কাউ পছন্দ করছে না বলে নিজের জীবনকে থামিয়ে রাখা যাবে না। আপনি হয়তো বা এমন অবস্থায় বারবার পড়ছেন, বা হয়তো এখনও এমন অবস্থায় থাকতে পারেন। নিজের বাসায়, অফিসে, স্কুল কলেজে বা বন্ধু মহলে হয়তো আপনি এমন অবস্থায় পড়তে পারেন। কিন্তু এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনি কি করতে পারেন এমন অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে? আপনি কি জানতে চান আপনার এমন পরিস্থিতিতে কি পদক্ষেপ নেওয়া উচিত? তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই। যদি আমার এই ভিডিও থেকে আপনি সত্যি উপকার পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি উপকৃত হবেন। যেখানে বা যে সকল জায়গায় আপনি বুঝবেন যে আপনার মতামতের গুরুত্ব নেই বা আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না, আপনি সেইসব জায়গা বা সেইসব মানুষজনকে পরিহার করা শুরু করুন। কেননা যেখানে নিজের মতামত বা ব্যক্তিত্বের মূল্য নেই, সেখান থেকে শুধু নিজেকে ছোট করার কোনো মানে হয় না। আর যারা আপনাকে উপেক্ষা করে, আপনাকে পাত্তা দেয় না, কেন আপনি তাদের সাথে থাকবেন? সরে আসুন তাদের থেকে এবং সম্পূর্ণরূপে তাদের ত্যাগ করুন। তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যারা আপনাকে গুরুত্ব দেয় বা আপনার মতামতের যেখানে দাম আছে তাদের সাথে মিশুন, এবং এমন কিছু করে দেখান যেটা আপনার মতামত বা মূল্যবোধের মাধ্যমে আপনি করবেন এবং সফল হবেন। সেটা যত ছোটই হোক বা বড়, নিজের মূল্যবোধ প্রতিষ্ঠিত করার জন্য এটুকু কাজ যথেষ্ট হবে আপনার জন্য। তখন দেখবেন সে উপেক্ষা করা মানুষগুলোই আসবে আপনার পাত্তা পাওয়ার জন্য বা আপনার পরামর্শ নেওয়ার জন্য। তবে মনে রাখবেন, আপনি যদি নিজের পরিবারে এরূপ উপেক্ষার শিকার হন, তাহলে কিন্তু আপনি মোটেই তাদের উপেক্ষা করতে পারবেন না বা তাদের থেকে দূরত্বে থাকতে পারবেন না। আপনি অবশ্যই বাসার লোকজনের কাছে আপনার সমস্যা বা মতামতগুলো খুলে বলুন। আমি নিশ্চিত যে আপনার কথা তারা শুনবে। হাজার হোক, নিজের মানুষরা সবসময় আপন হয়। তাদের কোনো ক্ষতি হলে যেমন আপনারও ক্ষতি, তেমনি আপনার কোনো ক্ষতি হলে তাদের ক্ষতি। তাই বাসার লোকজনকে সবসময় নিজের পাশে রাখবেন এবং সকল কাজকর্মে তাদের মতামত ও পরামর্শ নেবেন। এতে নিজেও খুশি থাকতে পারবেন আর বাসার লোকজনও খুশি হবেন। যদি কখনও বন্ধু মহলে বা কার্যক্ষেত্রে এমন সমস্যার শিকার হন, তাহলে কখনোই আর সেখানে আপনার মতামত দেওয়ার চেষ্টা করবেন না। কারণ যারা আপনার মূল্যে বুঝে না বা আপনাকে ছাড়া চলতে চায়, আপনি কেন যাবেন তাদের কাছে? তারা তো আপনার জীবনে সব কিছু না। তাদের উপেক্ষা করে চলুন, নিজের ইচ্ছা মতো চলে জীবনে কিছু করে দেখিয়ে দিন। তারপর দেখবেন সে তারাই আপনার কাছে ছুটে আসবে, যারা আগে আপনাকে পাত্তাই দিত না। এমন কিছু মানুষজন থাকে যাদের সাথে আপনি উঠা বসা করতে অভ্যস্ত, কিন্তু তারা আপনাকে সদা নিরুৎসাহিত করে বা অপদস্ত করার চেষ্টা করে। এমন লোকদের আপনি না পারবেন এড়িয়ে চলতে আর না পারবেন তাদের সাথে মিশতে। কিন্তু এদের এসব কথা বা আলোচনার কারণে আপনি হয়তো হতাশ হয়ে পড়েন, ভাবতে থাকেন যে আপনাকে দিয়ে কিছু হবে না। তবে আপনি তাদের নিন্দাকে ইতিবাচকভাবে নেন আর সে জেদ থেকে কঠোর পরিশ্রম করেন আর নিজে ভালো কিছু করে তাদের দেখিয়ে দেন, তাহলে কিন্তু তাদের মুখ একেবারে বন্ধ হয়ে যাবে আর তারাই তখন আপনার আশেপাশে আসার চেষ্টা করবে। মনে রাখবেন, সাফল্য শুধুমাত্র সময়ের, সেটাকে নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। শেষ কাজটি হলো নিজের কাছের ও পছন্দের মানুষগুলোকে বাছাই করতে শিখুন, যারা আপনাকে সম্মান দেয়, আপনার মতামতের গুরুত্ব দেয়,
তাদের সাথে আপনি উঠা বসা করবেন, আর যারা আপনাকে বিরক্ত করে নিরুৎসাহিত করে তাদেরকেও বাছাই করুন এবং সদা তাদের থেকে দূরত্ব বজায় রাখুন, কারণ এরা শুধু পারে আপনাকে জ্বালাতে, অপমান করতে। তাই ভুলেও এদের সাথে মিশবেন না, নিজের বিবেক ও মূল্যবোধে খারাপ কাউকে প্রবেশ করতে দেবেন না, নিজের মতো নিজে থাকুন আর নিজের সেরা সিদ্ধান্ত নিন, ভালো কিছু করুন। মনে রাখবেন, সময় আপনারও আসবে, আপনিও সবার কাছে স্বীকৃতি পাবেন, কিন্তু এর জন্য দরকার ধৈর্য, পরিশ্রম আর অপেক্ষা, যা আপনাকে পৌঁছে দেবে সফলতা ও সম্মানের লক্ষ্যে। সবশেষে আপনাদের একটা কথা বলতে চাই, যা সবসময় আপনারা মাথায় রাখবেন, কারোর কাছে যদি আপনি দাম না পান বা অবহেলিত হন, তাহলে আজকেই তাদেরকে উপেক্ষা করা শুরু করুন এবং নিজের মতো চলুন। মনে রাখবেন, কখনোই জীবন কারোর জন্য থেমে থাকে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।